১৬ থেকে ১৭ শতকের দিকে ব্রিটিশ বণিকেরা প্রাচ্যের মশলার বাণিজ্যে একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চেষ্টা করছিল। কিন্তু জিনিসটা মোটেও সহজ ছিল না। তাদের অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সাথে কঠিন প্রতিযোগিতায় যেতে হবে, বিশ্বাসঘাতক সমুদ্রে চলাচল করতে হবে, আরও অসংখ্য বাধা অতিক্রম করতে হবে। কিন্তু সব প্রতিকূলতা সত্ত্বেও অবশেষে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনে সফল হয়। ধনী বিনিয়োগকারীদের দ্বারা নিয়ন্ত্রিত শক্তিশালী এই কোম্পানি ভবিষ্যতে ব্রিটেন, ভারতবর্ষ এমনকি সারা দুনিয়ার ইতিহাস লেখাতেই একটা বড় ভূমিকা রাখে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে পা রাখার সাথে সাথেই এটি স্থানীয় শাসকদের প্রতিরোধের মুখোমুখি হয়েছিল আর তাদের বাণিজ্য পথের উপর নিয়ন্ত্রণের জন্য লড়াই করতে হয়েছিল। কিন্তু তাদের শক্তিশালী নৌবাহিনীর সাহায্যে এবং স্থানীয় বিশ্বাসঘাতকদের ব্যবহার করে তারা ভারতের উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে সক্ষম হয়। আর তারপর তারা এই নিয়ন্ত্রণ ব্যবহার করে উপমহাদেশ থেকে বিপুল সম্পদ আহরণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিশ্বের সবথেকে লাভজনক কোম্পানিতে পরিণত করে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সময়ের সাথে আরো বেশি শক্তিশালী হওয়ার পাশাপাশি আরো নির্মম হতে থাকে। তারা তাদের শাসনের বিরুদ্ধে যে কোনো প্রতিরোধ থামিয়ে দেওয়ার জন্য নৃশংস শক্তি ব্যবহার শুরু করে আর এর ফলে সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতনও ঘটে। ইতিহাসের এই ইন্টারেস্টিং অধ্যায়টাকে আরো ভালোভাবে দেখার জন্যই এই এম্পায়ার প্লেলিস্ট তৈরি করা। আর এখানে ভারতবর্ষ ও ব্রিটেনের ইতিহাসে প্রথমত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এর পরবর্তীতে সম্পূর্ণ ব্রিটিশদের সংগ্রাম, বিজয় ও অন্যান্য প্রভাবগুলোই দেখানো হবে। শুরুটা হবে একদম দরিদ্র আর পিছিয়ে পড়া ইংরেজদের বিশ্বের বুকে একটা জায়গা করে নেওয়ার চেষ্টা থেকেই, আর আজকের ভিডিওর টপিকটাই সেটা। শুরুতে চলুন ১৫০০ সালের পরপর যখন ইংরেজরা কেবলমাত্র সমুদ্রপথে যাত্রা শুরু করেছে আমরাও সেখান থেকেই শুরু করি। সময়টা ১৫০০ সালের আশেপাশে। ইংল্যান্ড তখন একটা নাজুক আর পিছিয়ে পড়া একটা জাতি অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায়। কৃষি নির্ভর গরিব এক দেশ যেখানে মানুষ ধর্ম নিয়ে যুদ্ধে মত্ত। এই অবস্থা থেকে উত্তরণের জন্য মরিয়া হয়ে প্রায় ইংল্যান্ডের বিভিন্ন অভিযাত্রিক দল নতুন ব্যবসার ধারণা ও বাজারের খোঁজে সমুদ্রে অভিযান চালাতেন। মোটামুটি প্রথম দিকের অভিযানগুলোর মাঝে উল্লেখযোগ্য ছিল স্যার ফ্রান্সিস ড্রেকের ১৫৬০ সালের অভিযান। প্রথমের দিকে তিনি জলদস্যু হয়ে পানামার জলভূমির মধ্যবর্তী এক সরু রাস্তা দিয়ে যাওয়ার এক গাধার বহর আক্রমণ করেন। বহরটি খনি থেকে রূপা নিয়ে বন্দরের দিকে যাচ্ছিল। এই হামলা থেকে তিনি যথেষ্ট লাভ করেন আর সেই অর্থ দিয়েই দ্য গোল্ডেন হিন্ট নামে একটি জাহাজ কিনে ফেলেন। এরপর ১৫৭৭ সালের দিকে তিনি সেই জাহাজ নিয়ে সমুদ্রে অভিযানে বের হন। তখন সবেমাত্র কম্পাস ও ভূগোলকের আবিষ্কার হয়েছে আর এই কারণে এই অভিযানে তিনি খুব বেশি দূর যাননি। তিনি আইবেরীয় ও পর্তুগিজ জাহাজ লুট করে ১,০০,০০০ পাউন্ড মূল্যের সোনা, রূপা আর অন্যান্য রত্ন নিয়ে ইংল্যান্ডে ফেরত আসেন। সেই কাছাকাছি সময়ে ইংল্যান্ডের ধনী আর প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন তৎকালীন অডিটর থমাস নাইট। স্নাইথ তখন লেভেন কোম্পানি নামক একটি প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত। তো এই লেভেন কোম্পানি প্রথম জাহাজ আর বিভিন্ন অস্ত্র সহযোগিতা দিয়ে নাবিকদের অভিযানে পাঠানোর উদ্যোগ নেয় আর যার প্রথম অভিযানটা ছিল ১৫৮৩ সালে। টাইগার নামক একটি জাহাজে রাল্ফ ফিচ নামে একজন ক্যাপ্টেন যাত্রা শুরু করে কোম্পানির নির্দেশে। উদ্দেশ্য প্রাচ্যের দেশগুলো থেকে মশলা কেনা। জাহাজ ইংল্যান্ডের ফলমাউথ বন্দর থেকে শুরু করে লেভেন্টাইন উপকূল ও অ্যালেপ্পো হয়ে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে যায়। কিন্তু যাওয়ার পথেই এই জাহাজ পর্তুগিজদের হাতে গুপ্তচর সন্দেহ ধরা পড়ে আর রাল্ফকে বন্দী করে পর্তুগিজদের ভারতীয় ঘাঁটি গোয়ায় পাঠানো হয়। তার শাস্তি নির্ধারিত হয় হাত পা বেঁধে উঁচু স্থান থেকে মাটিতে নিক্ষেপ। কিন্তু সেখান থেকে তিনি থমাস স্টিভেন্স নামক এক ইংলিশ জেসুইস ফাদারের সাহায্যে পালাতে সক্ষম হয়। সেখান থেকে তিনি প্রথমে সে সময়ের মুঘল রাজধানী আগ্রাতে যান আর এরপর সেখান থেকে বেঙ্গল হয়ে মালাক্কাতে পৌঁছান। সেখানে তিনি ৩ বছর থাকার পর ইংল্যান্ডে ফিরে আসেন আর ফিরে আসার পর তার বর্ণনা করা গল্প এত বেশি বিখ্যাত হয় যে শেক্সপিয়ারের ম্যাকবেথেও নাকি তার জাহাজের উল্লেখ পাওয়া যায়। কিন্তু তার মূল যে উদ্দেশ্য ছিল অর্থাৎ গোলমরিচ কেনা, সেটা কিন্তু সে সময় সে আনতে পারেনি। এরপর ইংরেজদের আরেকটি উল্লেখযোগ্য অভিযান ছিল ওয়াল্টার র্যালের। তিনি ১৫৮৪ সালে বর্তমান ইউএসএর চেসাপেক উপসাগরের দক্ষিণের রেনাকো আইল্যান্ডে প্রথম ব্রিটিশ বসতি স্থাপন করেন এবং এর নাম দেন ভার্জিনিয়া। সেখানে তিনি ৯০ জন পুরুষ, ১৭ জন নারী এবং ১১টি শিশুকে রেখে আসেন। কিন্তু ২ বছর পর ১৫৮৬ সালে উদ্ধারকারী জাহাজ সেখানে পৌঁছে তাদের কোনো চিহ্নই খুঁজে পায় না। বরং সেখানে ইংরেজিতে ক্রোটন নামের এক স্থানীয় রেড ইন্ডিয়ান উপজাতির নাম গাছে খোদাই করা অবস্থায় পাওয়া যায়। কাজেই তাদের এই অভিযানও ব্যর্থ হয়। এর পরবর্তী অভিযান ছিল সেই অডিটর স্নাইথের লেভেন কোম্পানির দ্বিতীয় চেষ্টা। এবার ১৫৯১ সালে তারা জেমস ল্যাঙ্কাস্টারকে ভারত মহাসাগরে অভিযানে পাঠান। কিন্তু নাবিকদের স্কার্ভি রোগের আক্রমণের শিকার হওয়ার পাশাপাশি ঝড়ের কবলে পড়ে তাদের ৪টির মধ্যে ৩টি জাহাজই ধ্বংস হয়ে যায়। বাকি একটি মাত্র জাহাজ ইস্ট ইন্ডিজে যেতে পেরেছিল।
যেটার নাম ছিল অ্যাডওয়ার্ড বোনাভেঞ্চার। আর অবশেষে তারা মাত্র 5 নাবিক আর 1 বালক নিয়ে ইংল্যান্ডে ফেরত আসতে সক্ষম হন 1594 সালে। পোর্তুগিজ জাহাজ থেকে লুট করে তারা গোলমরিচ আনলেও এটা তাদের খুব একটা লাভ হয় না, কিন্তু লেভান্ট কোম্পানির বিপুল সম্পদের কারণে এতে তেমন প্রভাব সে সময় পড়েনি। এবার সেই একই সময়ে ইংল্যান্ডের অন্যান্য কম্পিটিটর অর্থাৎ ইউরোপীয় বাকি দেশগুলোর আর্থসামাজিক অবস্থা কেমন ছিল চলেন সেইটা দেখি। স্পেন তখন ইউরোপের সবথেকে ধনী রাষ্ট্র। নতুন আবিষ্কার করা অঞ্চলগুলো থেকে আমদানিকৃত প্রচুর পরিমাণে সোনা ছিল এই সম্পদের প্রধান উৎস। দ্বিতীয় অবস্থানে ছিল পর্তুগাল, মশলা আর রত্নপাথর আমদানি করে তারা বিপুল লাভ করছিল ইতোমধ্যেই। অর্থাৎ ইংরেজ জলদস্যুরা যখন জরাজীর্ণ আর দুর্দশাগ্রস্ত হয়ে নতুন কিছু করার পথ খুঁজছে, ঠিক সেই সময় কিন্তু স্প্যানিশ আর পর্তুগিজরা অনেক বেশি আধুনিক ছিল। সেই সময়ে অর্থাৎ 1591 সালের 19 জুলাই ডাচদের ভ্যানভিয়েরে কোম্পানির অ্যাডমিরাল ছিলেন জ্যাকব কর্নেলিস জন ভ্যান নেক। তিনি ইন্দোনেশিয়াতে অভিযান চালিয়ে প্রচুর মশলা নিয়ে আসতে সক্ষম হন। এর মধ্যে ছিল প্রায় 800 গোলমরিচ, 200 লবঙ্গ, প্রচুর দারুচিনি সহ আরও অনেক মশলাই। ইতিহাসবিদদের মতে কোম্পানি এই এক অভিযান থেকেই প্রায় 400% লাভ করে। মানে বুঝতে পারছেন 400%, যেটা সেই সময় কিন্তু অন্য কোনো ইউরোপিয়ান দেশই করে দেখায়নি। এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে ইংলিশরাও ইস্ট ইন্ডিজের দিকে অভিযান চালাতে আগ্রহ পায়, কিন্তু এবারও খুব একটা বেশি লাভ হয় না, কেননা লেভান্ট কোম্পানি ছাড়া আর কেউ কিন্তু এবার এগিয়ে আসার সাহস পায় না। এই কারণে ইংলিশদের এবার নতুন কোম্পানি প্রতিষ্ঠার প্রয়োজন পড়ে। এই সময় একটা ডাচ কোম্পানি লন্ডনে এসেছিল তাদের জন্য জাহাজ কিনতে, কিন্তু দেখা যায় যে সব জাহাজ শ্রমিকেরা এতে বাধা দিয়ে বসে, কারণ তাদের মতামত ছিল যে না, আমরা কেন ডাচদের জন্য জাহাজ বানাবো, আমাদের জাহাজ দিয়ে আমাদের নাবিকেরাই সমুদ্র অভিযান চালাবে। এরপরেই অডিটর্স নাইট লন্ডনের টেমস নদীর তীরে ফাউন্ডার্স হলে একটি সভা আয়োজন করেন, যার উদ্দেশ্য ছিল রানীর কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার ব্যাপারে পারমিশন নেওয়া। আর এবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ধারণাটি ছিল আগে থাকা লেভান কোম্পানি কিংবা অন্য যে কোনো কোম্পানি থেকে আলাদা। এখানে লেভান কোম্পানির মতো কেবলমাত্র 53 সদস্য থাকবে না, বরং সরাসরি কোম্পানি বা ব্যবসার সাথে জড়িত না এমন ব্যক্তিও বিনিয়োগ করতে পারবে, এমনভাবেই এই কোম্পানি তৈরির জন্য সেই সময় মিটিংটা করা হয়েছিল। মিটিং অনুষ্ঠিত হয় 1599 সালে 24 সেপ্টেম্বর। দ্য অ্যানার্কি বই অনুযায়ী এই সময় নাকি শেক্সপিয়ার তার হ্যামলেট রচনার জন্য এই একই এলাকাতেই ছিল। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন পেশার মানুষজন, শহরের মেয়র থেকে শুরু করে মুদি দোকানি, এক্সপিরিয়েন্স নাবিক থেকে শুরু করে জলদস্যু পর্যন্ত। তো রানীর কাছ থেকে অনুমতি নেওয়ার পরপর এই কোম্পানির উদ্দেশ্য হবে বিভিন্ন দ্বীপ থেকে মশলা আর অলংকারের ব্যবসা করা। আর এই মিটিংয়ের আগেই অডিটর স্নাইথ 101 ধনী ব্যক্তির কাছ থেকে চাঁদা তুলেছিলেন, যেখানে চাঁদার সীমা ছিল 100 থেকে 3000 পাউন্ড স্টার্লিং। সেই সময়ের 1 পাউন্ড সমানই কিন্তু আজকের দুনিয়ার প্রায় 100 পাউন্ডের সমান। আর এভাবেই সেই সময় অডিটর স্নাইথ প্রায় 30 লাখ পাউন্ডের কাছাকাছি কিন্তু সংগ্রহ করেছিল। তো কোম্পানির ব্যাপারে সব সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলেও 1598 সালে রাজা দ্বিতীয় ফিলিপের মৃত্যুর জন্য ইংল্যান্ড আর স্পেনের মধ্যে কিন্তু একটা শান্তি চুক্তি হয়, যে শান্তি চুক্তি অনুযায়ী 2 বছর যে কোনো অভিযানে একটা নিষেধাজ্ঞা আনা হয়। কিন্তু 1600 সালে শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার পরই 23 সেপ্টেম্বর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় রানীর সম্মতিক্রমে। এরপর 1600 সালের 31 ডিসেম্বর কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়। কোম্পানিকে দেওয়ার সুযোগ সুবিধাগুলো এ সময় কিছুটা এমন ছিল। প্রথমত, প্রথম 6 বার সমুদ্র যাত্রায় কোনো শুল্ক নেওয়া হবে না। আর দ্বিতীয়ত, ইস্ট ইন্ডিজের ব্যবসা পরিচালনার জন্য 15 বছর ব্রিটিশরা অধিকার পাবে। তারপরে শুরু হয়ে যায় কোম্পানির অভিযানের প্রস্তুতি। কোম্পানির মূল জাহাজ হিসেবে নেওয়া হয় 900 টনের একটি জাহাজ, যার নাম ছিল স্কোরেজ অফ ম্যালিস। পরবর্তীতে এটা আরো সংস্কার করার পর তার নাম দেওয়া হয় রেড ড্রাগন। এছাড়াও আরো 3টি জাহাজ আর নাবিক সংগ্রহে বণিকেরা ব্যস্ত ছিলেন। 40টি বন্দুক, 2টি লং ব্যারেল কামান, 25 ব্যারেল বারুদ সহ 170 টন বিয়ার, 40টি শুকুরের মাংস সহ প্রচুর খাবার সংগ্রহ করে তার প্রস্তুতি নিতে থাকে। এটা ছাড়াও সোনা, টিন, লোহা আর বিভিন্ন বস্ত্র নিয়েছিল তারা বিক্রির উদ্দেশ্যে। এরপর 1601 সালের 13 ফেব্রুয়ারি রেড ড্রাগন যাত্রা শুরু করে। রেড ড্রাগনের পেছনেই বাকি জাহাজগুলো ছিল দ্য হেক্টর, দ্য সুজান আর দ্য অ্যাসেনশন। আর এবারের দায়িত্বেও ছিলেন ওই শুরুর দিকে অভিযান চালনা করা জেমস ল্যাঙ্কাস্টার, কিন্তু এবার তিনি স্কার্ভি আটকাতে লেবুর রস আর যুদ্ধের প্রস্তুতি হিসেবে কামান আনতে ভুল করেন না। অর্থাৎ ফাইনালি ইংরেজদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এত বছর ধরে সমুদ্রপথে ইউরোপের সব থেকে পিছিয়ে পড়া দেশ হওয়ার পর অবশেষে তারা একটা প্রপার অভিযানে যাচ্ছে। চিন্তা করেন লন্ডনের মানুষজন তখন কতটা বেশি খুশি আর কতটা এক্সাইটেড এই অভিযানটা নিয়ে। কিন্তু জাহাজ টেমসের মোহনা পার করতেই বাতাসের গতি কমে যাওয়ায় জাহাজগুলো আটকে যায়, আর জাহাজ প্রায় 2 মাস এখানেই আটকে থাকে। মানে কপাল দেখছেন ইংরেজদের। তো যাই হোক, শেষ পর্যন্ত জাহাজ 2 মাস পর অনুকূলে আসলে তারা কেপ টাউনে পৌঁছায়। আর এখান থেকে সে সময় সব জাহাজই আবার তাদের খাবার দাবার কিনত। সেখান থেকে বর্তমান মাদাগাস্কারের পাশে থাকা মারিশাসের উদ্দেশ্যে তারা যাত্রা করে। আর এই পথেই পর্তুগিজ জাহাজ থেকে লুট করে 1602 সালের 6 জুন ল্যাঙ্কাস্টার সবগুলো অক্ষত জাহাজ আর সাথে 900 টন গোলমরিচ, এলাচ, দারচিনি নিয়ে ফেরত আসে। আর এবার তাদেরও লাভ হয় প্রায় 300%।
কিন্তু এতদিনে ডাচবণিকদের অবস্থা দেখলে এই 300% লাভ আসলে কিছুই মনে হবে না। ল্যাঙ্কাস্টার অভিযান চলাকালীন সময়ে 1602 সালের মার্চে ডাচরাও তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি VOC তৈরি করে। এই কোম্পানি নিয়েও কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে, আপনি চাইলে সেটাও দেখে আসতে পারেন। তো মূল কথা হচ্ছে এই VOC কিন্তু ঠিক একই সময়ে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে প্রায় দ্বিগুণ অর্থ সরবরাহ করছিল। ফাউন্ডার্স হলে মিটিং এর পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাত্র 68,373 পাউন্ড স্টার্লিং সংগ্রহ করে, যা বর্তমান অনুযায়ী প্রায় 7 মিলিয়ন পাউন্ড। আর অপরদিকে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংগ্রহ ছিল সেই সময় প্রায় 5 লাখ পাউন্ড স্টার্লিং, যা বর্তমান সময়ের হিসাবে প্রায় 57 মিলিয়ন পাউন্ড। আর এটার পরও ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও অর্থ বিনিয়োগ করতে থাকে, আর অপরদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাথমিক অর্থ জোগাড় করতে কষ্ট হয়ে যায়। কোম্পানিতে প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিরাও যখন চাঁদা না দেয়, তখন কোম্পানি এই স্বল্প পুঁজির কারণে তাদের জাহাজ আর অস্ত্রের অভাব দেখা যায়। আর এরই মাঝে মালাক্কায় ডাচদের আক্রমণে কিছু ইংরেজ নাগরিক নিহত ও নির্যাতিত হয়। এসব কারণে শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে কোম্পানি ডাইরেক্টরগণ সিদ্ধান্ত নেন তাদের ব্যবসার পরিবর্তন আনতে হবে। তার ডাচদের সাথে ইন্দোনেশিয়ায় মশলার প্রতিযোগিতা না করে উপমহাদেশের দিকে নজর দেবে। সে সময় ভারতবর্ষের কাপড় আর নীলের ব্যবসা ছিল অপেক্ষাকৃত কম প্রতিযোগিতামূলক, আর এটার কারণে ইংরেজদের জন্য একটা পারফেক্ট অপশন হয় এই ভারতবর্ষ। আর এরই জের ধরে 1608 সালের 28 আগস্ট উইলিয়াম হকিংস দ্য হেক্টর জাহাজ নিয়ে ভারতের সুরাটে নোঙর করেন। তিনি ছিলেন কোম্পানির প্রথম কমান্ডার যিনি ভারতে আসেন। এখন সেই সময় কিছু মজার ইনফরমেশন দেই আপনাদের ভারতবর্ষ আর ইংল্যান্ড নিয়ে। তখন পুরো ভারতবর্ষের জনসংখ্যা ছিল মাত্র 15 কোটি, কিন্তু সেই তুলনায় ইংল্যান্ডের জনসংখ্যা ছিল 40 লাখের কিছু বেশি। অপরদিকে মোঘল সম্রাটের রাজকোষে ভারতীয় পণ্য বাণিজ্য করে জমা হতো প্রায় 10 কোটি বা 100 মিলিয়ন পাউন্ড স্টার্লিং। মোঘল রাজধানীগুলো ছিল এক একটা মেগা সিটি, যেটার উদ্দেশ্যে জেসুইট ফাদার অ্যান্টনি মোসায়েট বলেন, আয়তন, জনসংখ্যা বা সম্পদের দিক থেকে মোঘল সাম্রাজ্যের সমতুল্য অন্য কোনো দেশ এশিয়া বা ইউরোপে ছিল না, যেখানে বিভিন্ন জাতি ও পেশার মানুষ সর্বদা ভিড় করেই থাকতো। আর তার মতে প্রায় সব ধরনের শিল্প ও কারিগরি চর্চাই সেখানে হতো ওই সময়ে। 1586 ও 1605 সালের মাঝে সেখানে বার্ষিক প্রায় 18 মেট্রিক টন পরিমাণ রূপা ইউরোপ থেকে আসতো। আপনারা আমার এজ অফ ডিসকভারি নিয়ে করা ভিডিওটা দেখলে জানবেন, সেই সময় ইউরোপীয় দেশগুলো বা বিশেষ করে স্প্যানিশ, পর্তুগিজ আর ডাচরা কিন্তু নতুন এলাকায় গিয়ে সেখানে স্থানীয় জাতি আর শাসকদের উপর আক্রমণ চালাতো। যেমন স্প্যানিশ কর্তৃক অ্যাস্টেক জাতির উপর আক্রমণ, আবার অন্যদিকে ডাচদের দ্বারা মালাক্কায় আক্রমণ। কিন্তু ভারতে আসা হকিংস জানতেন মোঘল সম্রাটের সাথে এই একইভাবে যুদ্ধ করে তাদের আসলে কোনো লাভই হবে না, কারণ তখন মোঘল সেনাবাহিনী ছিল প্রায় 40 লাখ সশস্ত্র সেনা। ইংরেজদের আসার আগেই পর্তুগিজরা যখন অন্যায়ভাবে হুগলি দুর্গ নির্মাণ করে ওই স্থানের মানুষদের জোরপূর্বক খ্রিস্টান ধর্ম দীক্ষিত করার চেষ্টা করে, তখন মোঘল সম্রাট তাদের কিন্তু আটক করে রেখেছিল। এটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে পর্তুগিজদের বাংলায় আগমন বা ওভারঅল ভারতবর্ষে আগমন নিয়ে, সেটাও আপনারা চাইলে দেখে আসতে পারেন, আই বাটনে দেওয়া থাকবে। কাজেই হকিংস আসলে বুঝতে পেরেছিল যে মোগলদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে, তাদের ব্যবসায় অংশীদার করে মোঘল সম্রাটের প্রিয় হতে হবে, আর তার অনুমতি ব্যতীত কোনো কিছু এই অঞ্চলে সম্ভব না। প্রায় 1 বছর অপেক্ষার পর হকিংস আগ্রায় যেতে সক্ষম হন। বহু চেষ্টার পর আফগানদের একটি অভিজাত পোশাক পরে তিনি সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত যেতে পারেন। সম্রাট খুবই অল্প সময়ের জন্য তাকে আপ্যায়ন করেন, আর এরপর তিনি হকিংসকে একটি খ্রিস্টান স্ত্রী উপহার দিয়ে বিদায় করে দেন। এর কিছুদিন পর আরেকজন ইংরেজ ক্যাপ্টেন স্যার হেনরি মিডলম্যান সুরাটের বন্দরে আবার আসেন, কিন্তু সেবারও পর্তুগিজ বাসিন্দাদের হুমকির কারণে স্থানীয় কর্মকর্তারা তাকে বিতাড়িত করেন, কাজে এবারও খুব একটা সুবিধা হয় না। কিন্তু এর ঠিক পরের বাড়ি জেমস রো নামের এক ব্যক্তি নতুন পরিকল্পনা নিয়ে পুনরায় সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসবেন এবং জাহাঙ্গীরকে মোহবিষ্ট করবেন রত্নপাথর আর রেড ওয়াইন দিয়ে, যার মধ্যে দিয়েই ভারতবর্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন করবে কোম্পানি তথা ব্রিটিশরা। আর সেই সব গল্পই আসবে এই প্লে লিস্টের পরবর্তী ভিডিওগুলোতে। আচ্ছা, সত্যি বলতে আমি প্লে লিস্টটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড, কারণ আমার প্রায় গত 1 বছর আগে থেকেই চিন্তা ছিল একটা প্লে লিস্ট বানানো যেটা মূলত ব্রিটিশদের ভারতবর্ষ শাসন কেন্দ্রিক হবে। তো সেটা থেকে এটা তৈরি করা আর এই প্লে লিস্টটা চলবেও বেশ কিছুদিন ধরেই। আমার ইচ্ছা আছে প্রতি মাসে অন্তত একটা করে ভিডিও এই প্লে লিস্টে নতুন করে অ্যাড করা। মূলত প্লে লিস্টটা শুরু হলো যে ইংলিশদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের মধ্যে দিয়ে আর তাদের ভারতবর্ষে আসার ইতিহাসটা এখানে এসে শেষ করলাম, আর এর পরবর্তীতে টাইমলাইন অনুযায়ী আস্তে আস্তে তাদের প্রায় 200 বছরের শাসন দেখানো হবে। আর এই প্লে লিস্টের একদম লাস্ট ভিডিওটা হবে হচ্ছে ভারতবর্ষের পার্টিশনের ভিডিও। তো এর মধ্যে যে আরও অনেক ঘটনা আসবে যেগুলো আপনারা প্রায় চেয়েছেন, যেমন বঙ্গভঙ্গ বা সিপাহী বিদ্রোহ, এই রিলেটেড ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এই প্লে লিস্টেই কিন্তু টাইমলাইন অনুযায়ী। তো আশা করি প্লে লিস্টটা ভালোই হবে। আর আজকের ভিডিও রিসার্চার হিসেবে থাকছে অর্পণ। আমি আশা করব এই প্লে লিস্টের বাকি ভিডিওগুলোতেও আমি তাকে রিসার্চার হিসেবে পাবো,
আর এটা ছাড়াও আমার অন্যান্য ভিডিওতে বিভিন্ন সময় যে অয়ন রিসার্চ করে থাকেন এটা হয়তো আপনারা বিভিন্ন সময় খেয়াল করেছেন। তো আজকের ভিডিও সহ এই প্লেলিস্টের বেশিরভাগ ভিডিওর মূল রেফারেন্স হিসেবে থাকবে আমার খুবই প্রিয় একজন হিস্টোরিয়ান উইলিয়াম ডালরিম্পলের লেখা বই দ্য অ্যানার্কি। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।